বনাঞ্চলে শুশুনিয়া পাহাড় ও তার আশেপাশের বনাঞ্চলকে রক্ষা করতে বন দপ্তর বদ্ধপরিকর। এই বনাঞ্চলে প্লাস্টিক ও দূষিত বর্জ্য ফেলে পরিবেশের দূষণ ঘটাবেন না। আস্তে আস্তে একটু এগিয়ে আসুন। আস্তে পঞ্চায়েত কাকে বললে যেন ধরতে? পঞ্চায়েত সমিতি সভাপতি পঞ্চায়েত পাবে না। গাছ দরকার প্রকৃতির স্বভাব সৌন্দর্য তো মানুষের জন্যই, পাশাপাশি আমাদের বোঝা উচিত এই পৃথিবীটা শুধুমাত্র মানুষের জন্য নয়, এটি সমানভাবে অরণ্য ও অরণ্য বসবাসকারী সমস্ত প্রাণী বলে শুশুনিয়া পাহাড় ও তার আশেপাশের বনাঞ্চলকে রক্ষা করতে আশেপাশের জঙ্গলে আগুন লাগাবেন না ও দাহ্য বস্তু নিয়ে পাহাড়ে ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ। অন্য প্রাণীদের খাবার দেওয়া, জোরে মাইক বাজিয়ে বা আওয়াজ করে প্রাণীদের বিরক্ত করা নিষিদ্ধ। মাঠ ও খোলা জায়গা ব্যতীত জঙ্গলের মধ্যে পিকনিক করবেন না। পাহাড় বা বনাঞ্চলের কোনো জায়গায় মাটি দিয়ে বন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। ছাতনা রেঞ্জ ও শুশুনিয়া বিট অফিসের উদ্যোগে একটি জনসচেতনতামূলক প্রচার অভিযান। এই ভালো করে এটা একটা স্টিল ফুল প্রচার অভিযান। আধুনিক নগর সভ্যতা মানুষকে আত্মকেন্দ্রিক ও স্বার্থপর করে তুলেছে। মানুষকে বুঝতে হবে এবং বোঝাতে হবে গাছ আমাদের পরম বন্ধু, আমাদের নিজেদের অস্তিত্বের জন্যই গাছ দরকার, প্রকৃতির শোভা ও সৌন্দর্য তো মানুষের জন্যই, পাশাপাশি আমাদের বোঝা উচিত এই পৃথিবীটাকে রক্ষা করতে বন দপ্তর বদ্ধপরিকর। এই বনাঞ্চলে প্লাস্টিক ও দূষিত বর্জ্য ফেলে পরিবেশের দূষণ ঘটাবেন না। চল ভারতীয় বন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। ছাত্রা রেঞ্জ ও শুশুনিয়া বিট অফিসের উদ্যোগে একটি জনসচেতনতামূলক প্রচার অভিযান। আধুনিক নগর সভ্যতা মানুষকে আত্মকেন্দ্রিক ও স্বার্থপর করে তুলেছে। কোন দাহ্য পদার্থ নিয়ে জঙ্গলে না যাওয়া, টুরিস্টদের উদ্দেশ্যে এখানে সমস্ত গাইডলাইন দেওয়া আছে। দোকানের সামনে একটু এটাকে কোথাও একটা আটকে দেবেন যাতে লোকজন দেখতে পায় এটা, ঠিক আছে? যে প্যাকেট ফ্যাকেট কিছু কিনলো তো সেটাকে যেন দোকানের সামনে ডাস্টবিনেই ফেলে, এদিক ওদিক জঙ্গলের মধ্যে না ফেলে, দূষণ না। ভারতীয় বন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
আধুনিক নগর সভ্যতা মানুষকে আত্মকেন্দ্রিক ও স্বার্থপর করে তুলেছে। মানুষকে বুঝতে হবে এবং বোঝাতে হবে গাছ আমাদের পরম বন্ধু, আমাদের নিজেদের অস্তিত্বের জন্যই গাছ দরকার, প্রকৃতির সোনার সৌন্দর্য তো মানুষের জন্য। পাশাপাশি আমাদের বোঝা উচিত এই পৃথিবীটা শুধুমাত্র মানুষের জন্য নয়, এটি সমানভাবে অরণ্য ও অরণ্য বসবাসকারী সমস্ত প্রাণীকুলের। যাই হোক না কেন, কোন রকম থার্মোকল বা প্লাস্টিকের প্যাকেট আশেপাশে ফেলে যাবেন না, ঠিক আছে? আর জলের বোতল কিছু পরিবেশ দূষণ করবেন না, বিড়ি সিগারেট কেউ কিছু খেললে সেটা কিন্তু নিভিয়ে দেবেন। কোন রকম ভাবে কোন রকম অ্যাক্সিডেন্টাল ফায়ার বা কিছু যেন না হয়, দাহ্য পদার্থ নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকবেন না, ঠিক আছে? এটা আমাদের তরফ থেকে অভিযান চলছে, আপনারা বড় গ্রুপ আছে সবার মধ্যে এটা সার্কুলেট করে দেবেন, ঠিক আছে? এটার একটা বড় লিফলেট দিয়ে রাখছি, যেহেতু আপনাদের বাস আছে বাঁদিকে ঢুকে যান, বাঁদিকে ঢুকে যান। এরা লোক আগে থেকে ঢুকে করে তুলেছে।
মানুষকে বুঝতে হবে এবং বোঝাতে হবে গাছ আমাদের পরম বন্ধু। না কেউ প্লাস্টিক ফেলবে না, সমাজকে জমা করবে। শুরু হচ্ছে, শুরু করো। কি কি উদ্যোগ বা কি কি করার জন্য বদ্ধপরিকর বন দপ্তর, ছাতনা বন দপ্তর? ছাতনা বন দপ্তর পাহাড়ে একপুচি জঞ্জাল ফেলার বিরোধিতা করছে। কোনো রকম প্লাস্টিক পলিউশন এখানে একদম টোটালি বন্ধ করতে হবে। প্লাস্টিকের ব্যবহারটা আমাদেরকে এখানে বন্ধ করতে হবে। জঙ্গলের ভেতর কোনো রকম কোনো অসামাজিক কাজ বন্ধ করতে হবে। কোনো রকম দাহ্য পদার্থ নিয়ে জঙ্গলের ভেতর ঢোকা যাবে না। ট্যুরিস্টদের জন্য, ট্যুরিস্টদের কাছে অনুরোধ, যেটা নির্দিষ্ট আমাদের ট্যুরিস্ট রুট আছে, যেটা ট্রেকিং রুট আছে, তার মধ্যেই সীমাবদ্ধ থাকুন। বিনা অনুমতিতে বা কাউকে না বলে নিজেদের ইচ্ছা মতন জঙ্গলের এদিক ওদিক চলে যাবেন না। কোনো রকম অসামাজিক কাজে যুক্ত থাকবেন না। পাহাড়ের ওপর তাঁবু খাটাবেন না। পাহাড়ের ওপরে শুধু বলে না, পাহাড়ের কোনো জায়গাতেই তাঁবু খাটানো নিষিদ্ধ। পাহাড়ের জঙ্গলের ভেতরে আগুন লাগানো যাবে না, এক বিন্দু আগুন আমরা এবারে লাগতে দেবো না, এটাই আমাদের অঙ্গীকার। আপনার নাম পরিচয়? আমার নাম এশা বোস, আমি ছাত্র। শুরু করছি। ঠিক আছে, শুশুনিয়া মাঙ্গলিকের কি ভূমিকা রয়েছে আজকে? আগে শুশুনিয়া মাঙ্গলিক সংঘের, মানে শুশুনিয়া মাঙ্গলিক সংঘ বন দপ্তরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছে। আর আমাদের মাঙ্গলিক সংঘের প্রথম এক নম্বর যেটা কাজ, সেটা হচ্ছে আমাদের কাছে গাছ লাগানো। আমাদের প্রথম থেকে, আমাদের ক্লাবের জন্মলগ্ন থেকে আমাদের একটা গাছ লাগানোর ব্যাপার থেকে থাকে জোরে। শুশুনিয়া মাঙ্গলিক সংঘের মানে গাছ লাগানো একটা প্রথম থেকেই আছে, আমাদের জন্মলগ্ন থেকে আমরা গাছ লাগাই। এবং আমরা শুশুনিয়া পাহাড় আমাদের হৃদয়, শুশুনিয়া পাহাড়কে আমরা সকলেই ভালোবাসি। শুশুনিয়া পাহাড়কে এই প্লাস্টিক থেকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছি আমরা আজ থেকে, যতটা ভালো করে করা যায়। আর বন দপ্তর আমাদের সঙ্গে আছেন, আমাদের মাঙ্গলিক সঙ্গে সঙ্গে বন দপ্তর সহযোগিতা করেছেন। আচ্ছা, কতজন যোগদান করেছে মাঙ্গলিক থেকে আজকে? প্রায় 30 থেকে 35 জন। 30 থেকে 35 জন। কতটা আশাবাদী আপনারা? আমরা আশা করি শুশুনিয়াকে এই প্লাস্টিক বা এই আগুন লাগা থেকে মানে রেহাই দেওয়া, শুশুনিয়া পাহাড়কে বা শুশুনিয়ার পরিবেশটাকে ঠিকঠাক করা, এটা আমার মনে হয় যে বন দপ্তরের সহায়তায় সম্ভব, আমরা সম্ভব। আপনার নাম? সুকান্ত কর্মকার। মাঙ্গলিকের, মাঙ্গলিক সংঘের উপদেষ্টা কমিটির। আজকের কিসের কর্মসূচি ছিল? আজকে আমাদের শুশুনিয়ার একটা পরিবেশ সচেতনতার, পরিবেশের সচেতনতামূলক একটা কর্মসূচি ছিল, যেখানে আমরা এই শুশুনিয়া পাহাড়টা যে প্লাস্টিক মুক্ত একটা এরিয়া সেইটাকে প্রচার চালানো, লোকাল যারা দোকান আছে, গ্রামবাসী আছে, আর পিকনিক যারা করতে আসছেন, তাদের সবার মধ্যে এই সচেতনতাটা প্রচার করা যে প্লাস্টিকটা ছড়াবেন না বা কোনো দাহ্য বস্তু নিয়ে পাহাড়ে উঠবেন না, এই আর কি। মানে পুরো ওভারঅল পরিবেশ রিলেটেড একটা আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে করা শুরু করি। কি কি করা হলো? আমরা আমাদের বিট অফিস থেকে একটা রোড র্যালি করলাম এবং সেখানে আমরা আমাদের প্রচারে যা যা বক্তব্য সেগুলোকেও বললাম, এবং তার সাথে লোকাল যে দোকান এবং লজগুলো আছে সেখানে আমরা আমাদের বন দপ্তরের তরফ থেকে যে লিফলেটগুলো প্রিন্ট করা হয়েছে, আমাদের যেগুলো বন দপ্তরের বক্তব্য থাকে সবসময়তেই যে কী করা উচিত কী করা উচিত না, সেইগুলো লিখিত আকারে আমরা তাদেরকে দিলাম এবং বললাম যে তারা যেন সেইগুলোকে তাদের দোকানের সামনে বা লজের রিসেপশনের সামনে আটকে রাখে, যাতে বাইরে থেকে যারা ট্যুরিস্ট আসছেন তাদের মধ্যেও সেই সচেতনতাটা হয় যে কী করা উচিত কী করা উচিত না। এবং এখানে যারা লোকাল এখন পিকনিকের লোকজন এসছেন তাদের সঙ্গেও আমরা জনজনে ইন্টারঅ্যাক্ট করলাম এবং তাদেরকেও বোঝানোর চেষ্টা করলাম যে এখানে কী করা উচিত কী করা উচিত নয়। কীরকম প্রতিক্রিয়া পেলেন সবার কাছে? ভালোই প্রতিক্রিয়া পেলাম এবং অনেকে তো খুব অ্যাপ্রিসিয়েটও করলো যে এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত এবং করা উচিত, এবং লোকেরা বুঝলেন, আমাদের সাথে যথেষ্ট সহযোগিতা করলেন, তার জন্য আমরা সবার কাছে যথেষ্ট কৃতজ্ঞ বন দপ্তরের তরফ থেকে। আচ্ছা, পরবর্তীকালে কি এরকম হঠাৎ করে কোনো চেকিং বা ইয়ে এসব কি হবে? এগুলো আমাদের চলতেই থাকে, আমরা যে কোনো সময় র্যান্ডম নাকা চেকিং করতে থাকি হঠাৎ হঠাৎ এসে। যদিও আমাদের ফিল্ড লেভেলে স্টাফ কম আছে, কিন্তু যতটুকু নিয়ে স্টাফ থাকুক না কেন তাদেরকে নিয়েই আমরা আমাদের এই ধরনের কর্মসূচি চালাতেই থাকি, এবং এবছরও সেটা চলবে এবং আরও জোরদারভাবে চলবে। আমরা যে যে প্রচারগুলো চালাচ্ছি সেগুলো যাতে ঠিকঠাকভাবে ফিল্ড লেভেলে ইমপ্লিমেন্ট হয়
সেটা দেখার দায়িত্ব আমাদের এবং আমরা সেটা দেখব। অনেক ছোট ছোট ছেলে মেয়ে যোগদান করেছে, কাদের কারা কারা যোগদান করেছে এই আজকের কর্মসূচিতে? আমি এই বিষয়টাতে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই শুশুনিয়া মাঙ্গলিক সংঘ ক্লাবকে। আমি দেখেছি ওরা নানা রকম সুন্দর সুন্দর থিমের ওপর দুর্গাপুজো করে এবং ওদের মধ্যে এই একটা সামাজিক অ্যাওয়ারনেস ওদের মধ্যে অলরেডি আছে। তো আজকে ওরা আমাদের সাথে এই কর্মসূচিতে যুক্ত হয়েছে এবং ওরা বুঝেছে যে যারা আছে, ইউথ আছে, যারা যুব সমাজ আছে, তারা আমাদের সাথে এগিয়ে আসছে। মানে এটা আমাদের জন্য একটা খুব মানে আনন্দের বিষয় যে আমরা তাদের মধ্যে দিয়ে, লোকাল যারা যুব সমাজ আছে তাদের মধ্যে দিয়ে আমরা এই সচেতনতাটা ছড়িয়ে দিতে পারছি, যাতে গ্রামের লোকেরাও এটা বুঝতে পারে এবং ফিল করতে পারে যে কী করা উচিত কী করা উচিত না। এবং আশা করব ভবিষ্যতে এদের দেখা দেখি আরও আশপাশের যে আরও গ্রাম আছে তাদেরও, যারা ক্লাব আছে বা যুব সমাজ আছে বা লোকজন যারা আছে, তারাও আমাদের সাথে এগিয়ে এসে একসাথে কাঁধে কাঁধে মিলে কাজ করবে। কারণ একটা পাহাড়কে বাঁচাতে, তার পরিবেশকে বাঁচাতে খালি প্রশাসন স্ট্রং হলে তো হবে না, লোকাল লোকেদেরও সহযোগিতা দরকার। প্রত্যেকটা মানুষের সহযোগিতায় জায়গাটা একটা সুন্দর জায়গায় রূপান্তরিত হবে। আচ্ছা, দেখা যায় যে শুশুনিয়া পাহাড় বাঁকুড়ার মানুষের একটা খুব মানে হৃদয়ের কাছের একটা জায়গা। তো প্রতি বছর শুষ্ক শীতকালে একটা আগুন লাগার ব্যাপার থাকে, এই বছরে বিশেষ উদ্যোগ কি আজকের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে গেল পাহাড়কে বাঁচানোর জন্য? একদমই, অবশ্যই, কারণ এইটা তো আমাদের সবসময়তে মাথায় রাখতেই হয়, স্পেশালি এই টাইমটা থেকেই। আমরা প্রতি বছরই এই ধরনের অ্যাওয়ারনেস করে থাকি, এই বছর আরও বেশি করে করছি। এই বছরে আমাদের বন দফতরের তরফ থেকে বক্তব্য হচ্ছে যে আমরা আগুন লাগতেই দেব না, এক বিন্দু আগুন লাগতে দেব না, এক ফোঁটা প্লাস্টিক ফেলতে দেব না, যাতে আমরা পরিবেশটাকে এখানে আরও সুন্দর করতে পারি। এটা যে পশ্চিমবঙ্গের এত নাম করা একটা ট্যুরিস্ট স্পট, এত সুন্দর একটা দেখার জায়গা, লোকেরা এখানে আসেন, যেন তারা বারবার এখানে ফিরে আসতে চান, এই রকম একটা পরিবেশ আমরা এখানে তুলে ধরতে চাইছি, যাতে কোনো রকম এই যে আগুন লাগার বদনাম প্রতি বছর শুশুনিয়ায় থাকে, আমরা এইবারে বদ্ধপরিকর যে আমরা সেই বদনামটা ঘোচাতে চাই। তার জন্য আমি এখানে প্রতিটা মানুষের সহযোগিতা একান্তভাবে কাম্য আমার কাছে। কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বন দপ্তরের তরফ থেকে আগুন নেভানোর জন্য? তো যত রকম কর্মসূচি করা যায় সেটা করা হয়েছে। নজরদারির জন্য পাহাড়ের ওপর এখানে ওয়াচ টাওয়ার তৈরি হয়েছে, চারিদিকে জলের ট্যাঙ্কি তৈরি হয়েছে, এমনকি নজরদারি করার জন্য এক এক জায়গায় সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে, যাতে যে কোনো রকমের অগ্নিসংযোগ বা কোনো কিছু লোকজন এখানে পাথর তুলছে বা মাটি তুলছে সেইগুলো আমরা নজরদারি করতে পারি তার বিরুদ্ধে। তো সেইগুলো আমাদের তরফ থেকে করা হয়েছে। এছাড়া তো আমাদের অত্যাধুনিক যন্ত্রপাতি আছেই আগুন নেভানো, কিন্তু আগুন নেভানোটা পরের কথা। আমার এইবারের যেটা মেন প্রচার করার বা মেন যেটা আমার বক্তব্য সাধারণ লোকের কাছে, যে আমরা এবার আগুনটা লাগতেই দেব না, যতটা সম্ভব আমরা চেষ্টা করবো যাতে আগুনটা না লাগে এখানে। তার মানে শুশুনিয়া পাহাড়কে একদম এই বছর থেকে বাঁচানোর জন্য বদ্ধপরিকর বন দপ্তর? একদম বদ্ধপরিকর আমরা। শুধু শুশুনিয়া পাহাড়কে বাঁচানো না, এখানকার বন্য জীবন, বন্য প্রাণ, পরিবেশ, ওভারঅল পরিবেশটা, পুরনো গাছপালা যেগুলো, সেগুলো সংরক্ষণ এবং সেটা সমস্ত কিছুই হবে হচ্ছে যত আমরা সাধারণ লোকের সহযোগিতাটা এখানে পাবো। সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, যাতে এখানটাকে, এই জায়গাটাকে একটা মডেল ট্যুরিস্ট স্পট হিসেবে আমরা তুলে ধরতে পারি, আরও সুন্দর করতে পারি, আরও এখানে কত রকমভাবে বিউটিফিকেশন করা যায় বা আরও কী কী করা যায় সেইগুলো নিয়েও আমাদের যথেষ্ট চিন্তাভাবনা আছে এবং আমরা লোকাল লোকেদের সহযোগিতাটা এই জন্য বারবার করে এখানে আশা করি বা দাবি করি। আপনার নাম? আমার নাম ঈশা বোস, আমি এখানকার রেঞ্জ অফিসার।